আবেদন করার চার বছর পরে চলতি বছরের জানুয়ারি মাসে পরীক্ষা হলেও রেজাল্ট বের হয়নি এখনো। সেই নিয়ে ব্যাপক ক্ষোভ চাকুরি প্রার্থীদের। শীঘ্রই রেজাল্টের দাবিতে পথে নেমে প্রতিবাদে সরব হলেন 2017 সালের প্রাথমিক শিক্ষক পদের পরীক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার বাঁকুড়া শহরের তামিলমাদ ময়দান থেকে মিছিল শুরু হয়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে রাজ্যের 2.5 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে এদিন জেলার প্রায় 25,000 পরীক্ষার্থী রয়েছেন। এদিন প্রায় 200 জন পরীক্ষার্থী আন্দোলনে সরব হন। আমাদের 2017 সালের ডেটের ফর্ম ফিল আপ হয়েছিল, সেই পরীক্ষা হয় 2021 সালের 31 জানুয়ারিতে। তো মানিকবাবু যিনি পর্ষদ সভাপতি উনি নিজে বলেছিলেন যে আমাদের রেজাল্ট আউট করবেন পুজোর আগে, তো রেজাল্ট এখনও আমরা পাইনি। সেই জন্য ওনার কাছে আমাদের মিনতি এবং মাননীয়া দিদির কাছে আমাদের একান্ত অনুরোধ, উনি যেন খুব তাড়াতাড়ি রেজাল্টটা আমাদের আউট করেন এবং আমাদের নিয়োগের ব্যাপারটা নিয়ে একটু ভাবেন, নিয়োগটা যেন তাড়াতাড়ি করেন। প্রাইমারি নিয়ে বা যে কোনো এসএসসি নিয়ে এই দুর্নীতি বারেবারে অভিযোগ উঠে আছে, কি বলবেন? দেখুন, হ্যাঁ দেখুন, আমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছি, আমরা চাই ওনারা ওপর মহলে বসে আছেন, ওনারা আমাদের কথা নিশ্চয়ই ভাববেন, স্বচ্ছভাবে নিয়োগ হবে, এটুকু আমরা আশা রাখছি। 2017 সালে যে প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ হয়েছিল তার আমরা 2021-এর 31 জানুয়ারি পরীক্ষা দিয়েছি। সরকার পুজোর আগে টেটের রেজাল্ট বের করানোর কথা বলেছিলেন কিন্তু রেজাল্ট বার হয়নি। আমাদের আজকের এই দাবি 2017-র খুব জলদি যেন রেজাল্ট বের হয় এবং খুব তাড়াতাড়ি যেন নিয়োগ হয়। 2014-14 করে আমরা অনেক বঞ্চিত হয়েছি, 2017 থেকে আমরা অপেক্ষা করছি, এই চার বছরের যে বঞ্চনা তার আমরা মুক্তি চাই। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।